হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে 31শে মে, তো আজকে একটা বিশেষ দিন সোমার জন্য, আমার জন্য। তো সোমা, তুমি বলো আজকে কি জন্য বিশেষ দিন বন্ধুদেরকে? আজকে তিতলির বার্থডে। আজকে তিতলির, আমাদের তিতলির বার্থডে, তো সেই জন্য 31শে মে। তো এখনো সোমা বাবার বাড়িতে গেছে, আমিও শ্বশুর বাড়িতে চলে এসেছি কালকে রাত্রেবেলা কাজ থেকে। তো ওর মামা বললো, ওর মনুমা বললো, ঠাকুমা আর কি বললো যে এখানেই বার্থডেটা এবারে পালন হোক। কোনো বার তো এখানে হয়নি, তাই এখানেই পালন করছি। এবারে ছোটো করেই বার্থডেটা হবে, একটু কেক ফেক কাটা হবে, একটু রান্নাবান্না হচ্ছে। তো বন্ধুরা আজকে ওর যেহেতু বার্থডে, তোমরা একটু ওকে আশীর্বাদ করো সবাই মিলে, যেন ও ভালো থাকে, সুস্থ সবল থাকে, অনেক বড় হতে পারে। তো এই বলেই তো চলো, সাথে থাকো। আজকের পুরো দিনটা কীরকমভাবে কাটায় তিতলি, আমরাও কী কী ব্যবস্থা করি, রান্নাবান্না কী কী হয়, পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো চলো তাহলে। দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, তো দাদা তো বাজার থেকে চলে এসেছে। বাজার টাজারে অনেক কিছু করা, অনেক কিছু সবজি ছিল বাড়িতে, তবুও কিছু বাকি ছিল, সেগুলো নিয়েই চলে এসেছে। আর আমি এই যে এখানে দাঁড়িয়ে আর পায়েসের চালটা নিয়ে বেরিয়েছি, আমি পায়েসের চালটা নিয়ে বেরিয়েছি, হাঁড়িটা নিয়ে চালটা একটু ধোবো। আমি এসে গেছি, কি রোদ বাইরে আসবে, প্রচুর রোদ, প্রচুর গরম করে নিয়ে এসেছি। ওইদিকে শাশুড়িমা কাটাকাটি করছে, আর সময় বেরিয়েছে এই হাঁড়ি নিয়ে। হাঁড়িটা দেখা বন্ধুদের, এই যে পায়েসের হাঁড়ি, দেখো পায়েসের হাঁড়িটা একটু ধরে পায়েস হবে। তো চলো এরপরে রান্নাবান্না কী হচ্ছে দেখাচ্ছি একটু পরে, চলো বন্ধুরা। প্রচুর গরম, এই দেখো এখানে কিছু ভাজাভাজি হয়ে গেছে, দেখো শাক ভাজা, কাঁচকলা ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, সব কিছু হয়ে গেছে অলরেডি। আর দেখো এইদিকে, এই যে শাশুড়িমার সময় দুজনে মিলে, এরকম মাংসের পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে বেগুন ভাজা হয়েছে, এই যে মাছ হবে, আর ওইদিকে মাংস রাখা আছে, এই যে দেখো এই যে মাংস রান্না হয়ে গেছে, এই যে আলু ভাজা হচ্ছে, এই করাই তো রান্নাবান্না সব হয়ে যাক। কী তোমার অনেক দেরি রান্নাবান্না, রান্নাবান্না হয়ে যাক, তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। রান্নাবান্নাটা হয়ে যাক, গরমের সময় পুরো কাইল হয়ে পড়েছে, তো খালি পাখার ভেতরে চলে যাচ্ছে, কি এই দেখো আমার রান্না করা কমপ্লিট। হাঁড়িতে আছে ভাত, আর এই যে এখানে আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা, আর এই যে এখানে আছে শাক ভাজা, কলা ভাজা, কাঁচকলা, কুদরি ভাজা আর পটল ভাজা, আর এই যে এখানে আছে আমের চাটনি, আর এই যে এখানে আছে চিকেন, চিকেন কষা, কষা ঠিক না, ঝোলঝোলও হয়েছে আর কি। আর এখানে আছে এই হাঁড়িটা আছে পায়েস, কি গরম পায়েস। আর এই যে এখানে আম কেটেছি, তো আমার রান্না করা তো কমপ্লিট, তিতলিকে এবার খেতে দেবো, তারপর চলো দেখা হচ্ছে। এই দেখো এই যে বার্থডে গাল বসে পড়েছে, এই যে এখন আশীর্বাদই হচ্ছে, এই যে আশীর্বাদ করছে আজকে, এই যে ওর মুনুমা, এই মালা পরানো হয়ে যাচ্ছে, এই যে ঘুমসি করানো হবে, তুই এইদিকে দেখ, নিচু হয়ে বসে আছিস কেন? লজ্জা হয়েছে, নতুন জামাই, একটু খেয়ে নাও।
বুঝতে পারছি না। এই যে ঠাকুমা এসেছে, এটা সোমার ঠাকুমা আর তিদলির বড় মা। তিদলির বড় মা বাবা, এ তো খুব তাড়াতাড়ি করছে সোমা। বাবা ঠিক আছে, মাংস কড়াই তুলে দিয়ে আসছে। এর আবার বন্ধু এসে বসে আছে, এই দেখো, এই যে খাটে এসে বসে আছে সে। উনি একটু পর আশীর্বাদ করবে। হ্যাঁ বাবা, কত আমার ছোট। এবার তিতলির বাপি বসেছে, বাবা দাঁত বেরিয়ে যাচ্ছে তিতলির। ঠিক আছে, ওইদিকে দেখো। হ্যাঁ হয়ে গেল, অনেক লেট হয়ে গেছে, এবার একটু খাবার দাবার দিকে ব্যবস্থা করি একটুখানি। সবার খিদে পেয়ে গেছে, সালা বাবু কাল সবার খিদে পেয়ে গেছে। চলো এবার মামা করছে, এবার সালা বাবু বসেছে। এই যে এই যে দুজনেই একই করেছে, মামা ভাগ্নিতে একই করেছে, লাল লাল। মামা দেবে খেতে দেওয়া হয়ে গেছে। এই দেখো এত কিছু দেখে না, কি কি দিদি সবকিছুই কিন্তু খেতে হবে। আর এখানে ডেরি মিল্ক আছে, লেস আছে, আম আছে, মাজা আছে, পরেশান হয়ে যাচ্ছে, অনেক কিছু আছে না। ঠিক আছে চলো তাহলে খেয়ে নাও, খাওয়া স্টার্ট করে দাও। ঠিক আছে খাওয়া স্টার্ট করে দাও, তাহলে খাওয়া স্টার্ট করে দাও। হ্যাঁ চলো বন্ধুরা, তাহলে তুই তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, করে দিক, আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়েছে। তো চলো খাওয়া দাওয়ার পরে একেবারে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুম থেকে ঘুম ধরে গেছিলো, এই ঘুম ধরে গেছে, তারপরে এই উঠলাম, উঠে একটু কেক টেক নিয়ে এলাম। এই এবার সাজানো গুজানো চলবে, এবার বেলুন ফেলুন ফোলানো হয়েছে। চলো দেখি সালা বাবু বেলুন ফোলাচ্ছে, ওই দিকে দেখা যাক। চলো দেখি এই দেখো বেলুন ফোলানো হয়ে গেছে, দেখো এই দেখো বার্থডে কালকে, দেখো সে এখনো রেডি হয়নি, এখনো বসে আছে। এই যে বেলুন ফোলানো হয়ে গেছে, ওই সাজাবে। এই যে এই একজন চলে এসছে, বন্ধু চলে এসছে, সে আবার দৌড়ে চলে যাচ্ছে। এই দেখো চলো, আরে কেকও আনা হয়ে গেছে, তোমাদের দেখাবো। এই যে কেক আনা হয়ে গেছে, এই যে বেলুন সব ফোলানো হয়ে গেছে, সাজানো হচ্ছে। যে আর কি আছে দেখি, ওটা কি ফাটাবার। এই যে এই একজন এসে গেছে, দেখো ছোট সদস্য এসে গেছে। এই দেখো বেলুন, হ্যাঁ ই ই ই আর ই চাই, সুতা চাই। চলো সাজানো হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। দেখো এইদিকে এবার কেক সাজানোর পর্ব চলছে, এই যে সালাবাবু সাজাতে বসেছে, দেখো সে আবার হাসাহাসি করছে। আবার এই যে মোমবাতি গোঁজা চলছে এখন, দেখো আবার উপর দিকটা দেখো, আবার হ্যাপি বার্থডে এই যে ব্যানারটা টাঙানো হয়েছে, কত সুন্দর লাগছে। ওপরে আর একটা হ্যাপি বার্থডে, তারপরে ওপরে একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই যে বার্থডে কাল চলে এলো,
দেখো আমাদের ঘর সাজানো পুরো কমপ্লিট, কেক সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো এবার সোমা মোমবাতির মধ্যে দেখো আগুন লাগাচ্ছে, মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। আগুন লাগাচ্ছে, সরি বন্ধুরা, আগুন লাগাচ্ছে না, মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। তো এক এক করে সব মোমবাতি জ্বালাচ্ছে। এবার বার্থডে গার্ল আসবে, কেকটা কাটবে। এবার এবার বড়ো ফুলঝুড়িটাকেও জ্বালানো হবে। এটা বার্থডে গার্ল এসেও গেছে, রেডি হয়ে গেছে পুরো। দেখো সবাই চলেও এসেছে। এই যে আবার সোমা আবার টুপিও পড়েছে আবার। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tilly, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tilly, happy birthday to you. এখন বার্থডে কাল, দেখো কেক কেটে এখন কেক খাওয়ানোর পর্ব চলছে। এই যে কেক কেটে নিয়ে প্রথমে মাম্মাকে খাওয়াতে হবে। এই যে মাম্মা খাচ্ছে আগে, এই যে সোমাকে খাইয়ে দিল, তারপরে এবার আমাকে খাওয়াতে এলো। এই যে আমি খেয়ে নিলাম। এবার ছোট বন্ধুদেরকে সবাইকে খাওয়াচ্ছে, সবাইকে এক এক করে খাওয়াচ্ছে। অনুকে খাওয়ালো, সব বন্ধুদেরকে খাওয়াচ্ছে এক এক করে তিতলি কেক। তারপরে এবার সোমা একটুখানি নিল, একটু খাইয়ে দিচ্ছে এই যে তিতলিকে। এবার বন্ধুরাও সবাই মিলে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে কেক। অল্প অল্প করে কেক কাটা হচ্ছে, আর এক একজন করে খাওয়ানো হচ্ছে। এই যে ওর মুনুমাকে খাওয়াচ্ছে, এই যে ওর দিদাকে, তারপরে মামাকে খাওয়াতে এলো। এই যে মামা খেয়ে নিল হাঁ করে, এই যে মামা খেয়ে নাও ভালো করে, এই যে মামা খেয়ে নিল। চলো এবার এবার সোমার ঠাকুমাকে খাওয়াবে কেক। এই যে এবার ঠাকুমাকে কেক খাইয়ে দিচ্ছে, ওই ঠাকুমাকে খাইয়ে দিল কেক। চলো কেক খাওয়ার পর্ব শেষ হোক, তারপরে দেখা হচ্ছে। এই যে মুনুমাকেও খাইয়ে দিচ্ছে কেক। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো এবার বাইরে শাশুড়িমা পায়েসের হাঁড়ি নিয়ে চলে এসেছে। এবার বাচ্চাগুলোকে পায়েস আর মিষ্টি সবাইকে দিয়ে দেওয়া হবে। ওই জন্য সব ওই দেখো বাটিতে পুরো পায়েস সাজানো হয়ে গেছে। পায়েস আর মিষ্টি দেওয়া হবে, পায়েস মিষ্টি আর কেক বাচ্চাগুলোকে দেওয়া হবে। এই যে বাচ্চা পার্টি বসে গেছে, দেখো দেখো এই দেখো কেক মাখামাখি করছে। দেখো কেকটাকে এখানে রাখো, দেখো এই যে কেক মাখামাখি চলছে। দেখো এই দেখো তার গালে, দেখো দেখি অনুর গালে, এই যে তার আবার নাকে, দেখো কিরকম এই দেখো মাখামাখি চলছে। আর এই যে পায়েস বাড়া হয়েছে, এই যে খুদের সদস্য, এদেরকে এখন পায়েস মিষ্টি আর কেক দেওয়া হবে। আগে পায়েসগুলো খেয়ে নিক বাচ্চাগুলো, বাচ্চা পার্টি। বসে বসে খেয়ে নে, বসে বসে সব খেয়ে নে। এখন কেক কাটিং করে দিতে হবে। ওই সে এখন পায়েস বার্থডে গাল এখন পায়েস খেতে বসে গেছে। এরপর আবার কেক খাবে। চলো ঘরের ভেতরে বন্ধুরা, এত গরম বন্ধুরা, বাইরে চলে এসেছি কেকটাই নিয়ে। কেন ভিডিও করার জন্য তো পাখা চালানো যাচ্ছে না, এত গরম আমরা বাইরে চলে এসেছি। ওই জন্য দেখো প্রচুর গরম আজকে, আজকে প্রচুর ঝড় হতে হতেও থেমে গেল আবার। আর তিতলির জন্মদিনে কিন্তু প্রত্যেক বছর ঝড় বৃষ্টি হয়ই হয়, এবারে কেন হলো না কি জানি, হয়তো রাত্রেবেলা হবে হয়তো। তো চলো এদেরকে দিয়ে দিই সব একটু কেকগুলো ভাগ করে। এই দেখো তিতলি নিজেই কেক কেটে নিজেই খেতে বসে গেছে। কেকটা দুরু দুরু করে কেটে এই রেডি করছি সবাইকে দেওয়ার জন্য। এই দেখো এই দেখো দেওয়ার জন্য সব অলরেডি রেডি হয়ে গেছে। দেখি আর এদিকে আমার বসে আছে এইদিকে। এলা তুমি খাও, আরে তুমি খাও। এখানে মিষ্টি আর এই যে এখানে সব পায়েস সবাইকে দেওয়ার জন্য বাটি তোলা হয়েছে। ঠিক আছে একটু পরে বন্ধু দেখা হচ্ছে, একটু পরে এগুলো সব না। তুমি খাও, কেমন খেয়েছো? আমি টেস্ট করে দিয়েছি, ভালো টেস্ট, ব্ল্যাক ফরেস্ট ভালো টেস্ট। ঠিক আছে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কেক ফেক সব কিছু কাটাকাটি হয়ে গেল,
সবাইকে দেওয়া দিয়ে হয়ে গেল, সবাইকে বাচ্চাগুলো সব বন্ধুরা সব কেক মিষ্টি পায়েস খেয়ে সব বাড়িয়ে চলে গেল। তো অনেক রাত্রি হয়ে গেছে, সাড়ে নটা এখন বাজে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বন্ধুরা আজকের মতন আশীর্বাদ করো আজকে আজকের দিনটার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।